শুভ সকাল হিন্দু ভাইদের নমস্কার, মুসলিম ভাইদের সালাম। সকালবেলা জমিতে যাইতেছি কাজ করার জন্য, জল দিছে জমিতে। যে জঙ্গল হয়েছে এগুলা ভাই যদি না দেওয়া হয় তাহলে এগুলা এলো পরে হালির ক্ষতি করবো। এটা গোসা হারবো না, ঘাস যাইতে যাবো গা, মানে পরিষ্কার না করলে হয় না। যাই দেখি কত দূর কি করণ যায়। সকাল আর সকাল গি মানে কৃষি কাজের সকাল আর রাত নাই, কাজ খালি করা লাগবই, কাজ না করলে শেষ হইব না। এই যে জল দিছে সব বুড়িয়া লাগছে, জল দিয়ে একবারে আপনারা সাথে থাকেন দেখেন কি কাজ করি ভাই। সকালবেলা অবশ্য তো আমি উঠে আইলে আমি জঙ্গল না কালকে বাইসা গেলাম, তারপর না অর্ধেক দিয়া যাই রইছি জঙ্গল হেরেই তো কমেছি। তাহলে একটু এখান যাবো না, সকালে গরম আবার মহিজন রাখবো। বেজু খালি যে জঙ্গল হেরেছে যে পরিষ্কার না করলে শুকায় গেছে যে পানি আজকে কুয়াশাও প্রচুর। তা তো কম আছে জঙ্গল মোটামুটি সেই এ আমাদের কৃষি জীবন নাকি? বড় হয়ে ধরছে রে বেতলের নাগাল একবারে। বাড়ির উত্তর পাশে আসলাম, লাউ গাছ লাগাইছি ইন্দুরে কাটে, বললাম যে দেই গাছি কি করছে কাটছে কিনা। এই লাউ গাছে যে পানা দিয়ে দিছি ডুগা যে আস্তে আস্তে সামনে দিকে লেগে গেব, কিন্তু জাংলা দিছি, জাংলায় আবার দেশি লাউ দিছি। আর মিষ্টি কুমড়ার যে মাটিতে লাউ গাছগুলা এত ঠান্ডার কারণে ই বার বানায় নাই, ডুগা খুব কম সার বানিয়েছে। এতদিন দিছি এতদিনে তো সরিয়ে গেত গা, কোনো কিছুই বানায় নাই। কুয়াশারিয়ে এই যে জল জমে গেছে,
তো কুয়াশা, এই যে বৃষ্টির মতো পড়ছে, খালি জমে গেছে। এত শীতের মধ্যে কি কাজ করবো, এত ঠান্ডা, হাত পাও একদম ঠান্ডা, বড় হয়ে যায়গা। কুয়াশার মধ্যে বেলা উঠে অনেক দেরিতে, প্রচন্ড ঠান্ডা। এটা হলো আমার বাড়ির উত্তর পাশ, শীতের মধ্যে রোদ পাই বানিয়েছে, পোহা পোহা রোদ পোহাও। এত সময় ঠান্ডা, এই যে ঠান্ডার কারণে আর ভিতরে যে বসে রয়েছে বিড়াল, সকালবেলা বড়া ভাত বানাইছ আর কি, আলু আর সিম সিদ্ধ দিছ সকালবেলা, এই নাস্তা। আলু সিম দুজন মিলিয়ে সিদ্ধ ভালো হয়েছে, তরকারি সিদ্ধ ভালো, ভাত তো না দিন ফেলেন সব দেখি, ডিম দিয়ে ভাতই ধরো, আর না খেয়ালে আমার দিয়ে দিব। মুসলো দেখো বন্ধু, তোর মা আসার তোর একটা ঠান্ডার দিকে দেখো, গেলে এই শীতের মধ্যে গলে নেবে মাছ ধরা কষ্ট না, আবার খান দেবো অনেক দিন, পালা মাছ না মারা মাছের মজা এলাম। হয়েছে টেলিং না হলেই বেশি গ্রাম
أنا أقول لك 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 أنا